বাবুমশাই, আপনি রং কথা বললেন, টাকা দিয়ে সব কেনা যায়। জানেন, আপনাকে একটা গল্প শোনাই। আপনি কি জানাবেন, আপনি কি জানাবেন? আমাকে একটা বলতে দিন। এক বৃদ্ধ বাপ, তার স্ত্রী নেই, দাওয়ায় বসে সেই বাপ তার একমাত্র ছেলে সদ্য বিদেশ থেকে পড়াশোনা করে আসলো। সেই বাপ অনেক কষ্ট করে, বাপ ছিল পেশায় কৃষক, চাষবাস করতো, তার জমি জায়গা ছিল। ওই যে ছেলেকে স্বপ্ন দেখেছিল দিনের পর দিন টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করিয়েছে, জমি জায়গা বিষে। আজ সেই বাপ নিঃস্ব, ছিল তার একটা ভিটে। বিদেশ থেকে এসে বিদেশে সাদা মহিলাকে বিয়ে করে নিয়েছে, সেই মহিলাকে বিয়ে করে নিয়েছে। আর সেই মহিলা আজকে তার বাপকে খেলিয়ে দিচ্ছে, তুলে দিচ্ছে অনাথ আশ্রমে, বাপের মুখে মারছে শুধু টাকা। আপনি বলুন স্যার, টাকাই তো সব? না, টাকাই তো সব না। তার বৃদ্ধ বাপ 80 বছর বয়স, তার মুখে টাকা ছুড়ে মারছে তার ছেলে। আপনি ভাবতে পারেন স্যার, দুনিয়াটা এখানে চলে গেছে, তার বাবাই ট্যালেন্ট শেখাতে নিয়ে গেছে বাইরে বিদেশে পড়াশোনা করাতে। আমি কেন স্যার, আমাকে একটা চান্স দিন, আমাকে একটা বড় চান্স দিন, আমরা দরকার হলে একটা টাকা দেব, টাকাই তো সব। প্রশ্নটা তো এটাই, প্লিজ স্যার। কালকে টিফিন করাতে হবে স্যার। শিওর স্যার, আপনি টাকাই দেখেছেন তো, আপনিও পাল্টে গেলেন, দুনিয়াটা না টাকাই চাই, টাকাই সব, টাকাই প্রফিট। এবার আপনি আসলে এদিকে আপনি টেকটা দেন।